সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি নওগাঁ ডিস্ট্রিক্ট নিয়ামতপুর থানা ছাত্রা গরুরহাটে। তো ছাত্রা গরুরহাটে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে কিছু আমাদের সামনে দেশাল গায়ে গরু হাড্ডিসার যেগুলো গায়ে গরু সেগুলো গায়ে গরুর ছবি দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ আজকে এই গায়ে গরুগুলোর কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো দেখি, এটা এই সামনে একটি গায়ে গরু দেখা যাচ্ছে, এই গায়ে গরু দিয়ে শুরু করি। ভাই, এটা কার গায়ে গরু? কার এটা গরু? আমার গরু ভাই। আচ্ছা, কয় দাঁত এটা? দেশি না? হ্যাঁ, দেশি। কয় দাঁত বয়স? নতুন জোয়ান। নতুন জোয়ান? হ্যাঁ। আচ্ছা, দাম কত চাচ্ছেন এই গরুর ভাই? দাম চাচ্ছে ভাই 39,000। 39,000? হ্যাঁ। আচ্ছা, তো কত দাম দাম কিছু বলছে? কত বলতেছে? 37,000। সুপ্রিয় দর্শক, এই যে 37,000 বলতেছে দাম। তো কিরকম টার্গেট আপনি বিক্রি করবেন? বিক্রি করার নিয়ত কি? একই দাম? তো কত বলছে, কত এটা দাম? 35-36। আচ্ছা, বাজার কি অবস্থা আজকে, ভালো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারের একটু সমস্যা মনে হচ্ছে, মানে বাজার একটু কমের দিকে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখি আরো দুই একটা গাভী গরুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এই গরু টাকার, এটা এটাও আপনাদের? আচ্ছা আচ্ছা, এই চাষা চাষার গরু কোনটা? আচ্ছা, এটা তো আচ্ছা, এটা কয় কয় দাঁতের গরু? ছয় দাঁতের। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসলে ছাত্রা হাটে একটা জিনিস ভালো করছে কি, এই হাটটা এমনভাবে সিস্টেম করছে যে কাস্টমার থাকবে ভিতরে এবং যে নিয়ে আসছে বিক্রেতা সেও থাকবে ভিতরে আর বাইরে থাকবে গরু, এরকমভাবে সিস্টেম তৈরি করছে, যার কারণে একসময় গরুর পিছন দিকে এবং সামনের দিকে আসা একটু সমস্যা, যার কারণে আপনাদের ঠিকমতো দেখাতে পারতেছি না। তো দেখি চাচাকে জিজ্ঞেস করি, চাচার গরুটা দাম কত চাচ্ছে আর কত হলে চাচা বিক্রি করবে। তো চাচা, দাম কত চাচ্ছে গরুর? দাম 35,500 চাওয়া দাম। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? আমরা 33,000-33,500 দাম বলতেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এটা 33,000-33,500 দাম বলতেছে। তো চাচা ভালো থাকবেন, আমরা কিনি না, আমরা খালি দর্শক আছে আমাদের, কিছু দর্শক এক আইডিয়া দেয় আর কি। হ্যাঁ, তো এই গরুটা দেশি গরু? দেশি গরু না? আচ্ছা, কয় দাঁতের গরু? ছয় দাঁতের গরু? হ্যাঁ। আচ্ছা, দাম কত চাচ্ছেন এটার? দাম চাচ্ছি 42,000। আর কাস্টমার কত কত বলছে আপনি? 36 পর্যন্ত বলতেছে। আচ্ছা, তো কীরকম এই গরুটা? সুপ্রিয় দর্শক, 36 পর্যন্ত দাম বলতেছে। তো কীরকম টার্গেট আপনার বিক্রি করার? এরকম 2-4,500 হলে আমি আপনি ছাড়া দেবো। আচ্ছা, 2-4,500 হলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন। তো সুপ্রিয় দর্শক, আরও কিছু গরু আছে আমার সামনে, এই গরুটা একটু দেখানোর চেষ্টা করব আর এই গরু সম্পর্কে একটু ইনফরমেশন দেব। ভাই, গরু আপনার? হ্যাঁ ভাই। আচ্ছা, এটার কয় দাঁতের গরু? এটার বয়স হচ্ছে নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান? হ্যাঁ। আচ্ছা, দেশি গরু না এটা? দেশি সিন্ধি। আচ্ছা, দেশি সিন্ধির ক্রস মনে হচ্ছে? না, ক্রস না, সিন্ধি। আচ্ছা, এটা দাম কিরকম চাচ্ছেন ভাই? 52,000 ভাই। 52? আচ্ছা, বলছে কিছু কাস্টমারে? হ্যাঁ ভাই, বলছে। কত বলছে? 42,000 বলছে, কেউ 43,000 আচ্ছা, 42-43 বলতেছে। সুপ্রিয় দর্শক, এই গরুটা 42-43-45 বলতেছে। তো কিরকম টার্গেট হলে আপনি দিয়ে দেবেন? আমার টার্গেট 48 বেচার। আচ্ছা, ঠিক আছে, দেখেন, দোয়া করি আপনার কাস্টমার আসুক, 48 দিয়ে বিক্রি হোক। তো সুপ্রিয় দর্শক, এই গরুটা ভাই 48,000 হলে এই গরুটা ছেড়ে দিবে। তো সুপ্রিয় দর্শক, এখানে আরও কিছু গরু আছে যেগুলোর ইনফরমেশন দেওয়ার একটু চেষ্টা করব। আর এই গরুটা মনে হয় দেখতেছে একবারে হাড্ডিসার গরু।
দেখি আরও দু একটা গরুর ইনফরমেশান দিই, কারণ দু চারটা গরুর ইনফরমেশান হলে আপনারা হয়তো আইডিয়া করে ফেলবেন যে কীরকম দাম। এখানে একটা লাল গরু দেখা যাচ্ছে, দেখি চাচার কাছে জিজ্ঞেস করে দেখি, চাচা সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা চাচা, আমরা আসছি এক চ্যানেলের পক্ষ থেকে, তো এই গরুটার একটু কয় দাদার গরু? জোয়ান। আচ্ছা, তো চাচা বলতেছে এই গরুটা জোয়ান, এই যে গরুটা, তো এটা দাম দাম কত চাচ্ছেন চাচা? ৪৮ চাচ্ছে, আর ৪২ হলে দিয়ে দিবে গরুটা। আর একটু ভালো করে আমি দেখাই আপনাদের, এই যে গরুটা হ্যাডবিশার গরু, এগুলো অল্প খাওয়ালেই আমার মনে হয় স্বাস্থ্য লাগবে। ৪৮ চাচ্ছে, ৪২ হলে দিয়ে দিবে। কত বলছে কত চাচা দাম? ৪০। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। তো সুপ্রিয় দর্শক, এখানে একজন বিক্রেতা আছে যেটা আমার গ্রামের ভাই আর কি, নূর ইসলাম ভাই। তো নূর ইসলাম ভাইকে একটু আপনাদের ক্যামেরার সামনে নিয়ে আসবো। তো সালাম আলাইকুম নূর ইসলাম ভাই, ভালো আছেন? ভাই আমি একটা ভিডিও করতেছি, তো এই গরুটা কয় দাঁতের গরু? ছয় দাঁতের গরু। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটা আমার গ্রামের ভাই, একবারে পরিচিত এবং খুব আমাদের সেটি থেকে গরু কিনা বেচা করে। তো যাই হোক, এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা ৪২ চাওয়া দাম। দাম বলছে কিছু? হ্যাঁ ৩৭-৩৮। সুপ্রিয় দর্শক, এই গরুটা ৪২ দাম চাচ্ছে আর ৩৭-৩৮ বলতেছে। তো কত কত হলে দেবেন নূরসাম ভাই এটা? আচ্ছা ৩৯-৪০। সুপ্রিয় দর্শক, ৩৯-৪০ এই গরুটা দিয়ে দিবে। তো নূর ইসলাম ভাই থাকেন তাহলে, আমি আর একটু ভিডিও করি, আমার ভিডিওর একটু দরকার। তো ঠিক আছে গাইজ, দেখি আরও দু একটা গরুর ইনফরমেশান দেই আপনাদের। এখানে কিছু গরু দেখা যাচ্ছে, এই গরুটা একটু দেখি, দেখি ভাই গরুটা একটু, এটা কয় দাঁতের গরু ভাই? দুই দাঁত ছিল, চার দাঁত হচ্ছে। সুপ্রিয় দর্শক, গরুটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এর আগে বলেছি আমি একটু পিছন দিকে এইদিকে যাওয়া একটু সমস্যা যার কারণে। তো ভাই এটা কি জাতের গরু, দেশি না? আচ্ছা দাম কত চাচ্ছেন এটা? দাম চাওয়া ৪২। ৪২? হ্যাঁ আচ্ছা চাওয়া ৪২ বলছে কিছু দাম? কত কত বলছে ভাই? ৩৫-৩৬। হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক, ৩৫-৩৬ হাজার দাম বলতেছে, ৪২ হাজার চাইছে। তো কীরকম টার্গেটে বিক্রি করবেন ভাই? ৩৮। হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক, এই গরুটি ৩৮,০০০ টাকা হলে বিক্রি করবে। তো দর্শক, আমার মনে হয় আপনাদের রেট জানার আর কোনো কিছু বাকি নাই, কারণ দু চারটা রেট জানলেই তারপরে আরও অন্যান্যগুলো রেট জানা যায়। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আরও নতুন কোনো ভিডিও টপিকে।